চিত্তরঞ্জন রেল শহরে রেল কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে অবৈধ সব ঘরবাড়ি ভেঙে ফেলার। রেল প্রশাসনের তরফে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আবার যাদের বাড়ি রেল কর্তৃপক্ষ ভেঙে দিচ্ছে তাদের পাশে দাঁড়িয়েছেন বারাবণী বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়। তারই নির্দেশ মতো ঘরহীন 31টি পরিবারকে হিন্দুস্তান ক্যাবলসের ভগ্ন আবাসনে অস্থায়ীভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করেছে পুনর্বাসন সমিতি। তবে মঙ্গলবার চিত্তরঞ্জন শহরের সিমজুরি কাপুরি বস্তি নামক জায়গায় প্রায় 41টি বাড়ি ভেঙে ফেলা হয় রেল কর্তৃপক্ষের তরফে, কিন্তু দেখা যায় সেই জায়গায় অবস্থিত বিজেপি কার্যালয় ভাঙা হয়নি। সেই নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় মানুষজন থেকে বিরোধীরা, দলের নেতা কর্মীরা। আবার সেই প্রসঙ্গে বিজেপি নেতা শঙ্কর তিওয়ারি বলেন, রেল কর্তৃপক্ষের তার দোকান বাবদ 1000 স্কোয়ার ফুট অ্যালটমেন্ট রয়েছে, তাই তার দোকান এবং বাড়ি ভাঙা হয়নি। আর বিজেপির দলীয় কার্যালয়টি তিনি তখনই ভাঙতে দেবেন যখন রেল কর্তৃপক্ষ চিত্তরঞ্জন শহরের মধ্যে অবস্থিত বাকি দলের কার্যালয়গুলি ভাঙবে। আবার এই প্রসঙ্গে তৃণমূল নেতা ভোলা সিং জানান, রেল কর্তৃপক্ষ হচ্ছে কেন্দ্র সরকারের অধীন, তাই তারা কেন্দ্র সরকারের মোদি ও শাহর মতো গরিব মানুষগুলির শোষণ নীতি গ্রহণ করেছে। আমি মানছি রেল কর্তৃপক্ষ আগে নোটিশ দিয়েছেন, তাও এত ঠান্ডার মধ্যে গরিব মানুষের মাথার ছাদ কেড়ে নিলেন তারা। তারা সবাই এত বছর ধরে এই অঞ্চলে বসবাস করে এসেছে, তারা আজ কোথায় চলে যাবে? আজ যদি আমাদের বিধায়ক তাদের পাশে না দাঁড়াতো তবে তারা কোথায় যেত? তিনি নির্দেশ দিয়েছেন সেই সব ঘরহীন মানুষগুলির সাথে যোগাযোগ করে তাদের খাওয়া দাওয়া এবং অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করতে, কারণ তারা সবাই বারাবণী বিধানসভার ভোটার। এই সময় তাদের পাশে থাকা আমাদের সবার কর্তব্য। কাজল মিত্র, রিপোর্ট, সমাজ হিতৈষী। প্রথম আপনাকে জানিয়ে দিই, আপনার দোকানের ভিতরে যা আপনি বললেন এইটা আজ 33 বছর থেকে লাটমনটাকে রেন্ট দেওয়া হয়, বিজলি বিল দেওয়া হয়, সব কিছু দেওয়া হয়। তারপর আপনি কথা বললেন ভারতীয় জনতা পার্টির কার্যালয়, তো সবার পার্টির চিত্তরঞ্জন কার্যালয় আছে, সবার পার্টির অফিস আছে, সবার পার্টির ক্লাব রুম আছে। ভারতীয় জনতা পার্টি একটাই চিত্তরঞ্জনের মধ্যে অফিস আছে, আর তাতে যদি রেল অবজেকশন করে তাহলে আমি সঙ্গে সঙ্গে হাঁটানো করে দেব। কিন্তু কথাটা হচ্ছে কি, হাঁটাওয়ার জন্য সবাইকে হাঁটাতে হবে, একজনের পার্টিকে হাঁটানো এইটা হবে না। দেখা যাচ্ছে আপনার পার্টি অফিস বিজেপির, কালকে ফতেপুরের টিএমসি অফিসের কাছে বস্তি ভাঙা হলো, ওইখানে টিএমসি অফিস ভাঙা হলো না, এইটা আপনি গিয়ে দেখতে পাবেন। তাহলে আপনি বলতে চাইছেন যে পার্টি অফিস না ভেঙে গরিব মানুষের বাড়ি ভাঙা উচিত করছে কি রেল প্রশাসন? না, উচিত করছে না, সবার ভাঙুক। কিন্তু দেখা যাচ্ছে শীতের সময় এই মানুষগুলোর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, কোথায় যাবে তারা? আপনি দেখেন রেল কা প্রজেক্ট এরিয়া হ্যায়, ইহাঁ পর রহনা বিলকুল মানা হ্যায়, আব কাহাঁ জায়েগা, রেল কো উসকা ঠিকা লিয়া নেই, রেল কো আপকো জাকার বুলায়া নেই, রহ গয়া আওয়াজ তক বাত। তো প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি সবকো প্রধানমন্ত্রী যোজনা কে অন্তর্গত আওয়াজ দিয়ে, ও সবই ব্যক্তি আওয়াজ ছোড় করে কাম ধন্ধে কে রূপ মে আয়ে, যদি সবই ব্যক্তি কো বিজেপি তো করাচ্ছে এগুলো, আর কে করাচ্ছে? বিজেপির নেতাগুলোই করাচ্ছে এটা, আর নিজেরটা দেখুন ওরা করাবে না, নিজেরটা ওরা ভাঙার হিম্মত নেই, প্রশাসনে হিম্মত আছে ভাঙা ভেঙে দেখাক? কোনো মানে ভাঙতে পারবে না, কেন এরা তো সব মানুষকে বেঘর করে দিচ্ছে এই বিজেপি নেতাগুলো, এরকম করে ধর অত অত দিন থেকে বসবাস করছে, আজকে মানুষকে এরা খুচিয়ে খুচিয়ে, এই বিজেপি যত নেতা আছে চিত্তরঞ্জনে হোক চাই যে ওদের আসানসোলের নেতা হোক যে হোক, এরাই খুচিয়ে খুচিয়ে এরা ভাঙার জন্য ভাঙাইছে, নিজের বাড়িগুলো বাঁচিয়ে নিচ্ছে নিজের গুলো, কেন কি ওরা বিজেপি করে এই জন্য ওদের ভাঙা যাবে না? এই পরিস্থিতিতে কাজ হচ্ছে, প্রশাসন ওইরকম উদাসীন আছে, প্রশাসন জিএম সাহেবও ওইরকম উদাসীন আছেন, কিছু করার নেই, ওনার কাছে অর্ডার আসে উনি পালন করছেন, সিধা কথা, উপর থেকে অর্ডার চলে এসছে ওনাদের ভাঙা যাবে না, বাকি আম পাবলিকের ঘরগুলো ভেঙে দাও, ভেঙে ওদেরকে এই ঠান্ডার মধ্যে বেঘার করে দাও, এই নিয়ম তো এইটাই, এটাই তো আম পাবলিকের গরিব লোকের, এটাই এইটাই বলে গরিব লোকের পার্টি কে আছে দেখে নিতে, নিজে ভেবে নিতে হবে মানুষকে, আর কিছু। উল্টো দিকে আবার দেখতে পাওয়া যাচ্ছে সেই সব মানুষগুলোকে আপনারা ঠাই দিচ্ছেন। আমরা তো দিবই, আমাদের ভোটার আছে, আমাদের ওকে রাখবই, আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় মুকুল উপাধ্যায় এটা নিয়ে লেগেই আছে, ওদেরকে ওইখান থেকেই করলে আমরা এখানে রাখবো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, আমরা তো করবই, আমাদের তো কাজই আছে ওটা করার। লেকিন এই এই নীতিটা বিজেপির যে নীতিটা আছে একদম মানে একদম গরিব লোকের জন্য মেরে দেওয়ার নেই, লাট এরকমই খেতে মরছে মানুষ, এরকম রেট বেড়েছে, দাম বেড়েছে সব জিনিসের,
তারপরে এদেরকে বেঘর করে এখন কোথায় যাবে ঠান্ডাতে? দু মাস তো সময় দেওয়ার দরকার ছিল, নোটিশ দিয়ে যে মেনে নিলাম, লেকিন মানবিকভাবে ভাবার দরকার ছিল প্রশাসনকে কি হ্যাঁ এটা না করা যাক, মানবিকভাবে ভাবার দরকার। কতদিন ধরে এখানে বাস করছেন? অনেকদিন, আমাদের সংগ্রাম প্রায় 30-40 বছর। আপনাদের কোনো পুনর্বাসন দেওয়া হয়নি? না। কোথায় যাবো বাচ্চাদেরকে নিয়ে, কোথায় যাবেন? এবারে কোথায় যাবো বাবু বললাম না, বাচ্চা তো আমার ছোট নাই, বড় আছে কিন্তু কই নিয়ে রাখছিল আমার কাছে, দেখছিল এবার তোর অপন অপন ঘর চলে যাবি, এবার কে দেখবে? কি নাম আপনার? স্বভাব আউরি। ভেঙে দিনছে আপনার ঘর? এইটাই তো আমার ঘর বাবা। তো যাবেন কোথায় এবারে? এবার আমরা কোথায় যাবো? আমার এইটা রাস্তা পাচ্ছিনি। তো এই যে ছোট ছোট বাচ্চা আছে, জিনিসপত্র আছে, সব আছে, সব আছে, এগুলো নিয়ে কোথায় যাবেন? আর কোথায় যাবো আমরা বলো, ঘুরাই বলো। আসো, এমনি এমনি কতদিন ধরে রয়েছেন এই এলাকায়? হ্যাঁ, কত বছর ধরে রয়েছেন? আমার আমার কমসে কম 30-35 বছর হয়ে গেছে। কোনো পুনর্বাসন দেওয়া হয়নি রেলের তরফ থেকে? ভাঙার আগে কি কোনো নোটিশ পুলিশ আপনাদের কি দিয়েছিল? কিছু না, কিছু না, কিছু না। কি করবেন তাহলে এবারে? কি করবেন দেখতে হবে। কোন কি নাম আপনার? বাবা তো পাই না বাবা। কি নাম আপনার? আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন? বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, অশান্তি, কুষ্টি, জটক বিচার, বাস্তু বিচার, সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয়। আমাদের ঠিকানা RC/80 বেঙ্গল অম্বুজা নিয়ার জোড়াহাট রটারি সিটি সেন্টার দুর্গাপুর। ফোন নাম্বার 7407250555। আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন 7679247682। আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন। ডক্টর প্রসাদ রায়, দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার ME/AB/06 ছিলাম, বর্তমানে আমি বেঙ্গল অম্বুজারি RC/80 নিয়ার জোড়াহাট রোটারি, এখানে আমার চেম্বারটি স্থানান্তরিত করেছি, বর্তমানে এখানেই আছি। আপনারা এখানেই আমাকে সবসময় পাঠান।